Hello, bondus. Welcome to another new vlog. I am to you that I have seen here Belgoria Rathyatra. Belgoria community municipality ঠিক পাশে যেখানে কিনা এবছর 1.5 কোটি রথযাত্রা অনুষ্ঠান এদিকের অ্যাম্বিয়েন্সটা দেখেন পুরো কালারফুল একটা ভাইব্রেন্স পুরো প্রস্তুতিটা ঠিক কি রকম জায়গায় আছে সেটা আমি দেখাবো জানি না আমার ভয়েস কতটা কি শোনা যাবে আজকে দেখতে পাচ্ছো আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে এই যে প্রসেশনের যে বাদবাকি অংশটা সেটা দেখা যাচ্ছে শুরুর দিকটা আমি দেখালাম প্রচুর ভিড়ভাট্টা কারণ হলুদ আর লাল কম্বিনেশনে জগন্নাথ দেবের রথটা সবার ফারস্টে কিন্তু এটাই দাঁড়িয়ে আছে তার ঠিক পিছনে সুভদ্রা দেবীর রথ একদম শেষে যদি দেখা যায় যেটা সবুজ রঙের যে কালারের ওপর কম্বিনেশন বলভদ্র অর্থাৎ বলরামের রথ ওখানে যাবো ওদিকটাতেও দেখানোর চেষ্টা করবো যেটুকু যা ফুটেজ ওঠে দেখতে পাচ্ছ এখানে মানুষজনের ভিড় পুরো ভিড়াক্কার হয়ে গেছে এই রথতলা অঞ্চলটা যত সময় যাবে বন্ধুরা আমার তো এটাই মনে হচ্ছে যে এখানে লোকজনের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে বলরাম দেবের রথে বলরাম দেবকে অধিষ্ঠান করানো হয়ে গেছে সুভদ্রা দেবীর রথে সুভদ্রা দেবীকে অধিষ্ঠান করানো হয়ে গেছে বাকি রয়েছেন শুধু জগন্নাথ দেব আমরা এগিয়ে যাবো এখন 3 নম্বর অর্থাৎ দূরে ওই যে রথটা দেখা যাচ্ছে ওইটার দিকে আপনারা দেখতে থাকো ভিডিওটা এবং বাদ বাকি যে সমস্ত আপডেটগুলো সেগুলো আমি টাইম টু টাইম তোমাদেরকে দিতে থাকবো বিকেল হচ্ছে তত কিন্তু লোকের সংখ্যা বাড়ছে এখানে কিন্তু আমাদের মুখে এসে উপস্থিত হয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং প্রচুর মিডিয়া হাউস দেখতে পাচ্ছ তোমরা আমার পেছন দিয়ে যথেষ্ট এগিয়ে চলেছে দেখতে দেখতে বেলা অনেকটাই গড়িয়েছে আর এখন অলমোস্ট 3:30 বাজে আর চেহারা দেখে বুঝতে পারছো যে খুবই ডিভাস্টেটিং আর কি আমার অবস্থাটা কারণ এখানে প্রচুর ভিড় প্রচুর মানে প্রচুর এখন তো এই জায়গাটা দাঁড়িয়ে আছি বলে ভিড়টা কম
ওই জগন্নাথ দেবের যে রথটা আছে ওটার সামনে তো মানে প্রচুর ভিড়, মানে জাস্ট কল্পনার বাইরে। আর এইখানে সুভদ্রা দেবীর রথ আর বলভদ্রের রথ এই দুটোর সামনে একটুখানি তুলনামূলকভাবে ভিড় কম, মানে আর সম্ভব হচ্ছে না। বসে পড়েছি রাস্তার মাঝখানে, সকাল থেকে যে এসেছি এখানে এত ভিড়, এত ভিড়, আর তার মধ্যে এইরকম হিউমিডিটি, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। লাস্ট দু তিন ঘন্টা বাইকটা কোথায় আছে সেইখানে গিয়ে একবার দেখিও নি বাইকটা আদৌ আছে কি নেই। যাই হোক, তো সেই সমস্ত জায়গায় যাবো। আবার সন্ধ্যাবেলা যদি আসা যায় তখন মেলাটা ভালো করে ঘোরা যাবে, কারণ সন্ধ্যাবেলা থেকে মেলাটা কন্টিনিউয়াসলি শুরু হবে। বন্ধুরা, আপাতত তিনটে যে রথ ছিল তিনটে রথেই কিন্তু মূর্তি প্রতিষ্ঠান করা হয়ে গেছে, এখন কিন্তু রথের এখান থেকে প্রসেশন শুরু হয়ে যাবে। বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্যামেরার ব্যাটারি অলমোস্ট শেষ এবং আমারও সেম কন্ডিশান প্রায়, তো আর বেশি এই ব্লগটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি না, আর তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো আর দেখতে থাকো বিবেকের গাইড। টাটা বন্ধুস।